आज के 15 मार्च 2021 आमी आपनादेर सकलेर काछे किछु निवेदन करते चाई। प्रथमे आमार परिचयटा दिई। आमी दिलीप कुमार श्यामल, प्राक्तन प्रधान शिक्षक, बैरकपुर गवर्नमेंट हाई स्कूल। प्राक्तन प्रधान शिक्षक, बालीगंज गवर्नमेंट हाई स्कूल। प्राक्तन प्रधान शिक्षक, हुगली कॉलेजिएट स्कूल। एवं हेयर स्कूल, मालदा जिला स्कूल, हुगली कॉलेजिएट स्कूल, এই সমস্ত স্কুলে সহপ্রধান শিক্ষক রূপে এবং অবশ্যই নবাব বাহাদুর ইনস্টিটিউশন, ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুল, হিন্দু স্কুল, বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, এই সমস্ত সরকারি স্কুলে পদার্থবিজ্ঞানের শিক্ষক হিসাবে প্রায় ৩৯ বছর অর্থাৎ ১৯৮০ সাল থেকে ২০১৮ সালের জুলাই মাস পর্যন্ত শিক্ষকতায় ব্রতী ছিলাম। এই ৩৮-৩৯ বছরের অভিজ্ঞতা থেকে খুব দু একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা আমাকে নিশ্চয়ই এই সময়টুকুর জন্য অর্থাৎ আপনাদের এই মূল্যবান সময় নষ্ট করার জন্য ক্ষমা করবেন। এই দীর্ঘ ৩৮-৩৯ বছরে বিভিন্ন সরকারি স্কুলের শিক্ষকতা করতে গিয়ে একটা বিষয় আমি খুব ভালোভাবে অভিজ্ঞতা লাভ করেছি, সেটা হলো পশ্চিমবঙ্গে ছাত্রছাত্রীরা ফিজিক্স অর্থাৎ পদার্থবিজ্ঞানে খুব ভীত সন্ত্রস্ত হয়ে যায়। অর্থাৎ পদার্থবিজ্ঞান এই সাবজেক্টটাকে তারা খুব কঠিন সাবজেক্ট, হারার বা অনেকেই হার্ডেস্ট সাবজেক্ট বলে মনে করে। আমরাও অনেকে মনে করি। এর কারণ হচ্ছে যে আমাদের অর্থাৎ আমরা যারা অভিভাবক আমাদের সকলের একটা ইচ্ছে থাকে যে আমার সন্তান ছেলে অথবা মেয়ে জয়েন্ট এন্ট্রান্স, মেডিকেল এন্ট্রান্স বা অল ইন্ডিয়া যে সমস্ত ভালো ভালো পরীক্ষা আছে সেখানে চান্স পাবে। এবং সেই সমস্ত পরীক্ষা থেকে দেখা যায় যে পদার্থবিদ্যায় যে প্রশ্ন হয়, ফিজিক্সের যে প্রশ্ন হয় তা অনেকটাই ছাত্রদের পক্ষে কঠিন। এই সম্পর্কে বলি, প্রশ্ন কিন্তু সিলেবাসের বাইরে হয় না, খুব কঠিনও নয়। অর্থাৎ তাহলে ব্যাপারটা হলো যে আমরা বা ছাত্ররা যখন পদার্থবিদ্যাটা পড়ি তখন সেটাকে সহজভাবে নিতে পারি না। আমরা যারা পড়াই তারা ছাত্রদের মনে একটা বলতে পারেন, ক্ষমা করবেন শিক্ষক মহাশয়রা ক্ষমা করবেন, যে আমরা অনেক সময় তাদের মধ্যে একটা ভীতি ঢুকিয়ে দিই যে পদার্থবিজ্ঞানের অঙ্কগুলো খুব কঠিন, পদার্থবিজ্ঞানের থিওরিগুলো খুব ভালো করে মুখস্থ করতে হবে, তুমি খুব ভালো করে না পড়লে পদার্থবিজ্ঞানের এই সমস্ত প্রশ্ন পারবে না, উত্তর লিখতে পারবে না। তো এই ভীতি সঞ্চার থেকে আমাদের এই অবস্থা অর্থাৎ ছাত্রছাত্রীদের এই পদার্থবিজ্ঞানের সন্ত্রস্ত হওয়ার অবস্থা তৈরি হয়েছে। তো এই উদ্দেশ্যে আমি ভেবেছি যে আমার যেটুকু অভিজ্ঞতা আছে যেটুকু আমি ছাত্রদের পড়াতে পেরেছি এবং অবশ্যই তাদের কাছ থেকে বেশ কিছু জিনিস শিখেছি সেই শিক্ষা আদান প্রদানের ফলে আমার অভিজ্ঞতাটাকে আমি ইউটিউব ফেসবুক যে চ্যানেল নতুন হয়েছে নতুন নয় মানে অনেক দিন ধরেই আছে মানে ফেসবুক যে চ্যানেল আমাদের আছে সেই সমস্ত চ্যানেলে আমি যতটুকু ফিজিক্স জানি খুব সহজ করে উচ্চ মাধ্যমিকের টপিকগুলোকে একটু আলোচনা করতে চাই এবং সেই আলোচনাটা হবে অবশ্যই ক্লাসরুম বেসিসে। আপনারা সকলে জানেন যে পশ্চিমবঙ্গে মূলত পড়ানো হয় ক্লাসরুম বেসিসে। এখানে এক্সপেরিমেন্টাল বেসিস অর্থাৎ সঙ্গে সঙ্গে পরীক্ষামূলক ব্যবস্থার দ্বারা শেখানোর পদ্ধতি খুব নেই বললেই চলে। তাই আমিও ক্লাসে যেভাবে পড়ানো হয় ঠিক সেভাবেই আমার ভিডিওগুলো তৈরি করব যাতে ছাত্ররা খুব সহজেই সেগুলোকে বুঝতে পারে। তো এই শিক্ষা আদান প্রদানের জন্য আমি আপনাদের কাছে এসেছি। অভিভাবক যারা আছেন তারা যদি আমাকে সহযোগিতা করেন, ছাত্রছাত্রীরা যদি তারা আমার কাছে কিছু শিখতে পারে তাহলে আমি নিজেকে কৃতজ্ঞ বলে মনে করব। তাই আমি আপনাদের কাছে আজকে প্রথমে আমার নাম, আমার টেলিফোন নাম্বার, আমার ইমেল নাম্বার আমি লিখে দিচ্ছি। আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। ডিএস ফিজিক্স ক্লাস এই নামে ইউটিউব, ফেসবুক পেজ এবং আমার নিজস্ব একটা ওয়েবসাইট আছে, সেখানে গেলেও আপনি আমার প্রোফাইল এবং আমি যে সমস্ত ছোট ছোট ভিডিওগুলো আপলোড করব সেগুলো আপনারা দেখতে পাবেন। আশা করি আমার এই উদ্যোগটাকে আপনারা ভালোভাবে নেবেন এবং আপনাদের যে কোনো কমেন্ট, যে কোনো প্রকার কমেন্ট আমার কাছে গৃহীত হবে এবং তার সদুত্তর আমি আপনাদের দেব। এই সম্পর্কে কোনো দ্বিমত থাকার কথা নয়। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমার এই চ্যানেলটাকে, আমার এই উদ্যোগটাকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বন্ধুবান্ধবের মধ্যে আলোচনা করুন। যারা পদার্থবিদ্যার সঙ্গে যুক্ত তারা আমাকে সাজেশন দিন। আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে তারা আমাকে জানান, আমি সেগুলোকে পরিবর্তন করে নতুন করে আবার তৈরি করে দেব যাতে করে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা এই পদার্থবিদ্যাটাকে খুব সহজে নিতে পারে, কোনো ভীতির সঞ্চার তাদের মধ্যে না হয়। এই সম্পর্কে আরও বলি যে আমার মূলত ভিডিওগুলো থাকবে বেঙ্গলি মিডিয়ামে, অর্থাৎ পশ্চিমবঙ্গের বাংলা ভার্সানের ছাত্রছাত্রীদের জন্য। তবে সাথে সাথে আমি ডেফিনেশন এবং প্রবলেমগুলোকে ইংলিশ ভার্সানের ছাত্রছাত্রীরা বুঝতে পারে সেজন্য লিখে দেব। অর্থাৎ পশ্চিমবঙ্গের কাউন্সিলের সিলেবাস অনুযায়ী আমি প্রত্যেকটা ভিডিও তৈরি করব বাংলা মিডিয়াম বা বাংলা ভার্সান ছাত্রছাত্রীদের জন্য এবং অবশ্যই সেখানে যারা इंग्लिश भार्सने पढ़े तादेरो सुविधे हबे। ताई आज के आपनादेर काछे आमार सनिर्बन्ध अनुरोध आपनारा आमार एई उद्योगटाके भालोभाबे निन, निजेदेर मध्ये एवं आपनादेर बंधु बान्धवेर मध्ये अवश्यई छात्र छात्रीदेर मध्ये सबस्क्राइब करुन एवं शेयर करुन।